আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের খুবই সুন্দর কম খরচে কম জায়গায় চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো। তো যেটা চাইলে আপনি দুই বেডরুম, তিন বেডরুম, চার বেডরুমও করতে পারবেন, তো চাইলে আস্তে আস্তেও করতে পারবেন, আবার চাইলে একসাথেও করতে পারবেন। তো এরকম একটি ডিজাইন, খুবই চমৎকার একটি ডিজাইন, জায়গার পরিমাণও কম, কিন্তু আপনি সবগুলো চাহিদাই মেটাতে পারবেন এই জায়গার উপরে। তো দেখেন, এটা হচ্ছে বাড়িটার সামনের ডিজাইন, খুবই চমৎকার একটি ডিজাইন। তো এটার এটা হচ্ছে একতলা ডিজাইন, এটা দোতলা করলে কেমন হবে সেটা ডিজাইন আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি এই ভিডিও থেকে আপনি আপনি বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। তো এটা হচ্ছে বাড়িটার সামনের ডিজাইন। তো আমি এভাবে সামনের ডিজাইন, পিছনের ডিজাইন, তারপরে ভিতরের ডিজাইন, বাইরের ডিজাইন, তারপর ফ্লোর প্ল্যান, মাপ, খরচ সহ বিস্তারিত সব কিছু ধাপে ধাপে আমি এই ভিডিওতে দেখাবো। তাই আপনি যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। দেখেন, এটা হচ্ছে বাড়িটা ছাদের অংশ, দেখেন এটা উপরের অংশ কিন্তু খুবই সুন্দর এবং সামনেতে দেখতেও খুবই সুন্দর, চমৎকার একটি ডিজাইন। তো এটা হচ্ছে সামনের ডিজাইনটা শেষ। তো এবার পাশের ডিজাইনগুলো দেখে পুরো ঘুরে বাইরের ডিজাইনটা দেখবো। তো সম্পূর্ণ বাইরের ডিজাইন শেষ হলে আমি ভিতরের ডিজাইন দেখবো। তো দেখেন, এটাতে আমি ডিজাইন, কালার, রঙগুলো আমি আমার পছন্দ অনুযায়ী করেছি, আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারবেন, কোনো সমস্যা নাই, যদি প্ল্যানিং এবং এগুলো বিস্তারিত পছন্দ হয়ে থাকে। তো দেখেন, এটা হচ্ছে পিছনে, দেখেন একটা দরজা রাখা হয়েছে পিছনে বের হওয়ার জন্য, পিছনের দরজা, যারা আপনার পিছনে দরজা প্রয়োজন হবে তারা রাখবেন, যারা প্রয়োজন নাই তারা রাখবেন না। এটা হচ্ছে পিছনের দরজা। তো দেখেন, এটা হচ্ছে পিছনে, আবার এটা সিঁড়ি পিছনে, এটা সামনে দাঁড়ালে হাতে ডান পাশের অংশ পড়ে, এই যে এটা তাদের ডান পাশের অংশ। তো দেখেন, এই পাইটা আমি আবারও বলি, বলছি যে দুই বেডরুম, তিন বেডরুম, চার বেডরুম আপনি মন মতো করে করতে পারবেন, কোনো সমস্যা নেই, কীভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো ধাপে ধাপে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো বাইরের ডিজাইন অলরেডি শেষ, তো চলেন এখন আমি আপনাদের ভিতরের ডিজাইনগুলো দেখাই, ভিতরে কোথায় কী কী আছে একটু দেখাই চলেন। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো দেখেন, এটা হচ্ছে বাড়িটার সামনের ডিজাইন, দেখেন সামনের ডিজাইন একটু খুব সুন্দরভাবে দেখাই। এটা হচ্ছে বসার দিগান, দুই পাশ দিয়ে বসতে পারবেন, দেখেন এই পাশে বসার সিট, এটা এবং এই পাশ দিয়ে আসলে বসার ডিজাইন, এটা
তো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। দেখেন মাঝখানে ডিজাইন করা হয়েছে আপনার টাইলস দিয়ে, ডিজাইন টাইলস দিয়ে। তো চারপাশে খুব সুন্দরভাবে চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। তো এটা হচ্ছে মূল প্রবেশ পথ, তো এখান দিয়ে ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢোকার পরে দেখেন সামনে এখানে ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে। এই গেটের ডিজাইনটা আপনার চাইলে এইভাবে ডিজাইন করতে পারেন। তো এটা হলো মূল গেট, এই গেট দিয়ে প্রবেশ করবো। তো প্রবেশ করার পরে প্রথমে রয়েছে ড্রয়িং রুম, দেখেন খুব বড় সড়ো একটি ড্রয়িং রুম, খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। এবং ড্রয়িং রুমের সাথে রয়েছে ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট আছে এখানে। দেখেন আপনার চাইলে আপনাদের মন মতো করে আরও সুন্দর করে ক্যাবিনেট সাজা নিতে পারবেন। এবং পিছনে যাতে মহিলারা সেফ থাকতে পারে এই জন্য পর্দা ব্যবহার করা হয়েছে এখানে, যেন সুন্দরভাবে পর্দা দেওয়া আছে। তো এই হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুম তো গেল, তো ড্রয়িং রুমের এই পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম, যেটা মূল বেডরুম হিসাবে ব্যবহার করা হবে। এটা মাস্টার বেডরুম, এবং মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা। এই যেটা এটা মাস্টার বেডরুমের সাথে বারান্দাটি, এবং বারান্দার সাথে রয়েছে, দেখেন মাস্টার বেডরুম যদি বলছি এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। এই যেটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, তো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এবং এই পাশে রয়েছে কি, দেখেন এই পাশে রয়েছে আইটি বেডরুম এটা, এবং এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা। এবং এই সাথে রয়েছে এই পাশে রয়েছে একটি কমন টয়লেট, যেই টয়লেটটি সবাই ব্যবহার করতে পারবে। এবং এই ড্রয়িং রুম যেটা দেখলেন, এই ড্রয়িং রুম থেকে আপনার এখানে ঢুকলেই প্রথমে পড়বে ডাইনিং রুম। দেখেন বড় সম ডাইনিং রুমের চারপাশে পর্যাপ্ত জায়গা আছে, এটা হচ্ছে ডাইনিং রুম এরিয়া। এবং এই পাশে রয়েছে ডাইনিং এর এই পাশে রয়েছে কিচেন, রান্নাঘর, দেখেন খুব বড় সড়ো একটি রান্নাঘর। এবং এই পাশে রয়েছে দরজা, এখান থেকে আপনি চাইলে পিছনে বের হতে পারবেন। আর আপনাদের যাদের লাগবে লাগাবেন, না যাদের না লাগবে তারা দরজা অফ করে দিবেন, ওয়াল করে নিতে পারবেন। এবং এই পাশে রয়েছে সিঁড়ি, দেখেন উপরে ওঠার সিঁড়ি। তো দেখেন এখানে টোটাল রয়েছে বেডরুম রয়েছে দুইটি, তো আপনার চাইলে আরও উপরে করলে চার বেডরুম করতে পারবেন। তো কীভাবে করবেন এটা আমি দেখাবো, ওটা ফ্লোর প্ল্যান আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে দুইটা বেডরুম রয়েছে, ড্রয়িং ডাইনিং, দুইটা বারান্দা, তারপর দুইটা টয়লেট, একটা অ্যাটাচ, একটা কমন, একটা হচ্ছে আপনার রান্নাঘর, এবং পিছনে যাওয়া দরজা, সিঁড়ি। তো আপনি চাইলে কম খরচে আপনি এভাবে করতে পারেন। তো যাতে আরও দুইটা বেডরুম দরকার আছে, তারা দোতলা আরও দুইটা বেডরুম করতে পারবেন। তো দোতলায় কীভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখাবো, তো ফ্লোর প্ল্যানে দেখিয়ে দেবো না। তো চলেন এখন এটা থ্রিডিতে দেখলাম, এটা ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখিয়ে দিই। দেখেন এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যান, দেখেন আমি সবগুলো ফ্লোর প্ল্যান দেখছি। দোতলা কীভাবে করবেন, যে দোতলা করার জন্য দোতলা ডিজাইনও আছে এখানে আমার কাছে, তো আমি আপনাদের দেখাবো। তো চলেন আগে নিচে এটা দেখি। তো দেখেন এটা হচ্ছে নিচের ফ্লোর প্ল্যানটি, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটা আছে আপনার 12 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট, এদিকে 12 ফিট, এদিকে পাশে 7 ফিট। এবং তারপর ড্রয়িং রুম যেটা আছে 11 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট, এবং এই পাশে মাস্টার বেডরুম 1, এটা 12 ফিট বাই 11 ফিট। এবং সাথে এটা হচ্ছে একটি বারান্দা 10 ফিট বাই 3 ফিট 1 ইঞ্চি। এবং এই পাশে রয়েছে টয়লেট 1, এটা আছে 8 ফিট বাই 4 ফিট। এই পাশে রয়েছে কমন টয়লেট, সেটা আছে 8 ফিট বাই 4 ফিট। এবং এই পাশে রয়েছে কিচেন অর্থাৎ রান্নাঘর, এটা 8 ফিট বাই 6 ফিট। এবং এবার 10 ফিট 5 ইঞ্চি হচ্ছে প্রস্থ ডাইনিং রুমের। এবং এবার সেটা হচ্ছে সিঁড়ি, সিঁড়িটা আছে আপনার 6 ফিট। তো এই হচ্ছে এটার ফ্লোর প্ল্যানটি, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, অর্থাৎ যদি একতলা করেন এটা একতলা ফ্লোর প্ল্যানটি এটা। তো চলেন এটা একটু মাপগুলো দেখি, পরে দোতলা দেখাবো। তো দেখেন এটা এদিকে আছে 37 ফিট, পোস্তের দিকে আছে দৈর্ঘ্যের দিকে 37 ফিট, এবং পোস্তের রয়েছে আপনার 26 ফিট। এবং এবারে দেখেন দরজাটা আছে 3 ফিট বাইরের জন্য, আপনার দরজা না লাগবে লাগিয়ে নেবেন। তো দেখেন এখানে টোটাল এরিয়া আছে 962 স্কোয়ার ফিট জায়গা আছে এখানে। তো যেটা শতাংশ করলে হয় 2.20%, অর্থাৎ 2%, তো একটু বেশি। এবং কাঠা করলে হয় 1.33 কাঠা, তাহলে এখানে এই পরিমাণ জায়গা আছে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো এই দরজার জানালার মাপগুলো আপনাদের দেখাই, দেখেন এই যে দরজা জানালার মাপগুলো, এখানে হচ্ছে দরজার বেডরুম ডোর 1 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। তো এইভাবে প্রত্যেকটা দরজা জানালার মাপ দেওয়া আছে। এই যে উইন্ডোগুলো আছে 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি, দেখেন মাপ সহ দেওয়া আছে, আপনার ছেলেটার স্ক্রিনশট নিতে পারেন। তো এটা গেল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, দরজা জানালার মাপ। তো চলে এবার যারা দোতলা করবেন তাদের জন্য কীভাবে করতে পারেন দেখেন। তো দোতলা করলে এখানে সিঁড়িতে উপরে উঠবেন, উপরে ওঠার পরে আপার লিভিং, অর্থাৎ উপরে এটা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন, অথবা ডাইনিং রুম। এবং এই পাশে টয়লেট রুম, এটা টয়লেট 3, এটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট। এবং এই পাশে রয়েছে বেডরুম 3, এটা হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। এবং বেডরুম 4, এটা 11 ফিট বাই 12 ফিট অর্থাৎ। এবং সামনে একটা পোর্স আছে, এবং দেখেন এদিকে 26 ফিট, এবং এদিকে রয়েছে 24 ফিট 7 ইঞ্চি। এবং এখানে একটা ওপেন দরজা, অর্থাৎ ওপেন সরি ওপেন রুফ, অর্থাৎ খোলা ছাদ রাখতে পারবেন, খুব সুন্দরভাবে ডিজাইনটা করতে পারবেন যারা দোতলাও করবেন। তো আপনি চারটা বেডরুমও পেয়ে যাবেন এবং খরচটাও কম হবে। তো এই হচ্ছে এটা দোতলার আপার ফ্লোর প্ল্যান বা দোতলার ফ্লোর প্ল্যান ডিজাইনটি এটা। তো চলেন এখন এটা খরচ নিয়ে আলোচনা করি। তো চলেন এখন এটা খরচ নিয়ে আলোচনা করবো। তো দেখেন এই চমৎকার এই বাড়িটি, যদি একতলা বাড়িটি যদি আপনি সম্পূর্ণ একতলা কমপ্লিট করেন তাহলে আপনার কেমন খরচ হবে, তাই সেই সময় একটা ধারণা দিবো। আর আপনি যদি দোতলা করতে চান, অর্থাৎ এরকম যদি এরকম সেম এরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা করতে চান, যারা দোতলা করবেন তাদের জন্য কেমন খরচ হবে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব।
তো দেখেন আপনি যদি সেম এরকম ভাবে একতলা করতে যান, দোতলা ভবন সুন্দর যদি একতলা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় 13 লাখ টাকার মতো খরচ হবে। আপনি সেম এই বাড়িটা তৈরি করতে গেলে 13 লাখ টাকার মতো খরচ হবে। আর কেউ যদি এরকম সেম দোতলা বাড়ি করতে চান তাহলে মোটামুটি আপনি প্রায় 22 থেকে 25 লাখ টাকার মতো খরচ হবে সেম এই বাড়িটা করতে গেলে, এটা দোতলা যদি করেন। তো মোটামুটি আপনি 25 লাখ টাকা নিয়ে নামলে আপনি সেম দোতলা করতে পারবেন আশা করা যায়, এবং যদি একতলা করেন সেক্ষেত্রে আপনার 13 থেকে 14 লাখ টাকার মতো খরচ হবে এই বাড়িটা তৈরি করতে গেলে। তবে জায়গা স্থান ভেদে এবং মানাবন অনুযায়ী খরচ কম বেশি হয়ে থাকে, তো জায়গার পরিমাণ যদি কম বেশি করেন খরচও কম বেশি হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন।